হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেক 360। আবার নতুন টেক রিলেটেড ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আশা করি আপনারা শেষ অবধি ভিডিওটি দেখবেন। আজকের ফার্স্ট টপিক, খুব শীঘ্রই ভারতীয় বাজারে নোকিয়া কম্পিউটার নিয়ে আসছে Nokia 9 পিওর ভিউ। ভারতীয় মুদ্রায় এই ফোনটির দাম প্রায় 45,000 টাকা থেকে 50,000 টাকা পড়বে। নেক্সট টপিকে আসা যাক। এবার ট্রেনের টিকিট বুক করুন গুগল পে থেকে। গুগল পে থেকে ভারতের ট্রেনের টিকিট বুক করা যাবে। ইতিমধ্যে গুগল পে অ্যাপে এই ফিচার যোগ হয়েছে। যে কোনো এক্সপ্রেস ও মেল ট্রেনের টিকিট কাটা যাবে গুগল এর UPI বেস পেমেন্ট সার্ভিস থেকে। গুগল জানিয়েছে iOS ও অ্যান্ড্রয়েড গ্রাহকরা এই ফিচার ব্যবহার করতে পারবেন। হোম স্ক্রিন ট্রেনস এর ট্যাপ করে গুগল পে থেকে ট্রেনের টিকিট বুক করা যাবে। নেক্সট টপিকে আসা যাক। ওপো A7 4GB ভেরিয়েন্ট এবং ওপো A5 এর দাম ভারতীয় বাজারে কিছুটা কমালো ওপো কোম্পানি। এবার আসা যাক A7 এবং A5 এর কার কত দাম কমলো। ওপো A7 4GB র্যামের ভেরিয়েন্টটির ফোনটির দাম ওপো কমালো 15,990 টাকা এবং ওপো A5 এর দাম ওপো কমিয়ে ভারতীয় বাজারে ছাড়লো 11,990 টাকা। নেক্সট টপিকে আসা যাক। অ্যামাজন প্রাইম সাবস্ক্রিপশান 50% ছাড় দিল ভোডাফোন। অ্যামাজন প্রাইম সাবস্ক্রিপশান বিশাল ছাড় নিয়ে এলো ভোডাফোন। 18 থেকে 24 বছরে বয়সে ভোডাফোন গ্রাহকরা এই সুবিধা পাবেন। প্রিপেড ও পোস্টপেডে কানেকশানের সাথে স্ট্রিমিং সার্ভিস দেওয়া ব্যবসা টিকে থাকতে এই প্ল্যান লঞ্চ করেছে ভোডাফোন। শুধুমাত্র প্রিপেড গ্রাহকরাই এই সুবিধা পাবেন। আগে পোস্টপেড প্ল্যানের সাথে অ্যামাজন প্রাইম সাবস্ক্রিপশান বিনামূল্যে পাওয়া গেলেও এই প্রথম কোনো প্রিপেড প্ল্যানের সাথে অ্যামাজন প্রাইম সাবস্ক্রিপশান অফার নিয়ে এলো ভোডাফোন। নেক্সট টপিকে আসা যাক। HP কোম্পানি নিয়ে চলে এলো প্রোবুক সিরিজের দুটো নতুন ল্যাপটপ নিয়ে বাজারেতে। এবার আসা যাক এই ল্যাপটপ দুটি ডিটেলসে। এই দুটি ল্যাপটপেই থাকছে 8th generation ইন্টেল কোর i7 প্রসেসর। তাছাড়া থাকছে NVIDIA GeForce MX 250 গ্রাফিক্স কার্ড। এবং এই দুটি ল্যাপটপ ভারতীয় মুদ্রায় এই দুটি ল্যাপটপের দাম পড়ছে 62,000 টাকা এবং 55,000 টাকা। এই ল্যাপটপ দুটি সাথে VR হেডসেটও দেওয়া হচ্ছে। নেক্সট টপিকে আসা যাক। এবার টিভি থেকেই খেলা যাবে হাই অ্যান্ড গেম। নতুন প্রযুক্তি নিয়ে এলো গুগল। নতুন গেমিং প্ল্যাটফর্মে স্যাটিয়া লঞ্চ করলো গুগল। হাই অ্যান্ড গেম খেলার জন্য আর দামি কম্পিউটার প্রয়োজন হবে না। নতুন এই সার্ভিস ব্যবহার করেই যে কোনো কম্পিউটারে স্মার্টফোন অথবা ট্যাবলেট থেকেই হাই অ্যান্ড গেম খেলা যাবে। এছাড়াও গুগল জানিয়েছে 2019 সালে বাজারে আসবে নতুন এই গেমিং প্ল্যাটফর্ম। শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ইউরোপ ও কানাডা লঞ্চ হবে স্যাটিয়া। ভারতে কবে নতুন এই গেমিং প্ল্যাটফর্ম লঞ্চ হবে জানায়নি গুগল। কোম্পানি জানিয়েছে এবছর একাধিক নতুন সার্ভিস লঞ্চ হবে। এছাড়াও কম্পিউটারে কন্ট্রোল ব্যবহার করে এই গেম খেলা যাবে। স্যাটিয়াতে গেম খেলা অভিজ্ঞতা আরও ভালো করতে নতুন স্যাটিয়া কন্ট্রোলার নিয়ে এসেছে গুগল। এই কন্ট্রোলার সরাসরি ওয়াইফাই এর মাধ্যমেই ইন্টারনেটের সাথে কানেক্ট করা যাবে। এছাড়াও গুগল অ্যাসিস্ট্যান্ট ও ইউটিউবের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে স্যাটিয়া। ইউটিউবের গেমের ভিডিও দেখার সময় পাশে প্লে বাটন ক্লিক করে 5 সেকেন্ডের মধ্যে যে কোনো ডিভাইসে থেকে সেই গেম খেলা শুরু করা যাবে, জানিয়েছে গুগল কোম্পানি। নেক্সট টপিক আছে পাবজি মোবাইল আপডেট 0.11.5। এই আপডেটটি এসে গেছে 1 বছর পূর্তি উপলক্ষে। এই আপডেটটি পাবজি নিয়ে এসেছে প্রাইম এবং প্রাইম প্লাস সাবস্ক্রাইবারদের জন্য। তাই জন্য অ্যান্ড্রয়েডেতে 1.7GB ডাউনলোড লাগবে। আজ এই পর্যন্তই থাকলো। আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। বাই।